ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা বরকতাত আলহামদুলিল্লাহ সালাম আল্লাহ রাসুল্লাহ আপনি জানতে চেয়েছেন যে মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়ার শরীয়তির পদ্ধতি কী দেখুন কথা হলো মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়া হচ্ছে ফরদে কেফায়া ফরদে কেফায়া গোসল দেওয়ার হুকুম হচ্ছে ফরদে কেফায়া যারা এই কাজটা করবে বাকিদের জন্যে মানে আর মানে কি হবে না আর পাপ হবে না অর্থাৎ গোসল যদি কেউ করিয়ে দেয় তাহলে অন্যদের জন্য সেটা যথেষ্ট হয়ে যাবে গোসলের পদ্ধতি হচ্ছে প্রথমে মৃত্যু ব্যক্তিকে এমন জায়গায় এমন এক জায়গাতে গোসল করানো হবে যেখানটা ঘেরা থাকবে কেউ যেন তাকে দেখতে না পায় কেউ যেন তাকে দেখতে না পায় ঠিক সেইখানটা ঘেরা থাকার পর ঘেরা থাকবে তারপরে মৃত্যু ব্যক্তিকে সেখানে নিয়ে যাওয়া হবে যারা গোসল দেবেন আর যারা গোসলের সহযোগিতা করবেন অর্থাৎ গোসল যারা দেবেন এবং তাদেরকে যারা সহযোগিতা করবেন তারা ছাড়া সেই জায়গাতে আর কেউ থাকবে না আর কেউ থাকবে না এখন তারপরে কি হবে গোসল দেওয়ার পূর্বে মৃত্যু ব্যক্তির সমস্ত কাপড় যা আছে শরীরে সেগুলো খুলে নিতে হবে খুলে নেওয়ার পরে কিন্তু তার গুপ্তাঙ্গ শুধু অন্য কাপড় দিয়ে ঢাকা থাকবে এবার শুরু হবে তার সমস্ত মানে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ তার পরিষ্কার পরিচ্ছন্ন কাজ কিন্তু এমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে বা এমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে যারা গোসল দিচ্ছেন তারাও যেন মৃত্যু ব্যক্তির গুপ্তাঙ্গ দেখতে না পান ঠিক সেইভাবে তাকে গোসল দিতে হবে এহতেরামের সাথে সম্মানের সাথে যেগুলো যখন তার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল এবার কি হবে তাকে উজু করাতে হবে নামাজের মতো উজু তবে নাকে আর মানে মুখে পানি দেওয়া যাবে না ওই একটা ন্যাকড়া ভিজে বা কাপড়কে ভিজিয়ে দাঁতটাকে ঘষে দিতে হবে আর নাকের ভেতরটাকেও ঘষে দিতে হবে যাতে পানি ভেতরে প্রবেশ না করে এবার যখন তাকে উজু করানো হয়ে গেল তখন এবার তাকে গোসল দেবে গোসল দেওয়ার সময় শুরু করতে হবে ডান দিক থেকে ডান দিক থেকে শুরু করতে হবে তারপরে বাম দিক এখন তাকে যখন ডান দিক থেকে গোসল দেওয়া হবে তখন সেটা সাবনের পানি ব্যবহার করতে পারে কিংবা কুলের পানি ব্যবহার করতে পারে কুলের পাতার পানি আল্লাহ সাল্লামের যুগে কুলের পাতা ছিল কুলের পাতা ব্যবহার করতেন অর্থাৎ মৃত্যু ব্যক্তির ময়লা পরিষ্কার করতে সাবান বা কুলের পাতা আপনি ব্যবহার করতে পারেন সাবান হোক বা কুলের পাতা হোক আপনি ব্যবহার করবেন আদেশে যে সেটা হচ্ছে কুলের পাতার গরম পানি এইগুলো দিলে কি কুলের পাতার পানি দিলে কি হয় যে ময়লাগুলো উঠে যায় যাই হোক শেষকালে যাক তাকে যখন মানে শেষ পানিটা তখন দেওয়া হবে তখন সেই পানিতে যেন সামান্য করপুর ফেলে দেওয়া হয় করপুর ফেলে দেওয়া হয় কেননা এটা আল্লাহ রসুল সালসালামেরই নির্দেশ যে পানির শেষে গোসলের শেষে যেন কর্পূর সামান্য মিশিয়ে দেওয়া হয় তারপর তাকে মানে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাপড় পানিগুলোকে মুছিয়ে দিয়ে কাফনের কাপড়ে দিয়ে কাফন এবার পরাতে হবে কাফনটাও কিন্তু আগে ডান দিক তারপরে বাম দিক আগে ডান দিক তারপরে বাম দিক এইভাবে গোসল কমপ্লিট হবে ইনশাল্লাহ কিন্তু আমাদের দেশে যেটা দেখা যায় সাধারণত মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়ার সময় যেখানে গোসল দেওয়া হয় পুরুষ মহিলা বাচ্চা এরা সকলেই মনে যে এমনভাবে থাকে মনে যে কোন মেলা বসেছে বা হয়তো কোনো কিছু দেখতে এসছে মানে ব্যাহায়াপনা জিনিসটা সচরাচর দেখা যায় সুতরাং গোসল যখন আমরা দিব মৃত্যু ব্যক্তিকে তখন এই জিনিসটা যেন আমাদের মাথায় থাকে সেখানে কেউ থাকবে না সেই জায়গাটা ঘেরা থাকবে এবং সেখানে একমাত্র ওরাই থাকবে যারা গোসল দেবেন এবং যারা গোসলের সহযোগিতা করবেন তারা ছাড়া ঠিক আছে ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি